এখন স্বামী স্ত্রী সম্পর্ক অনেকটা কাঁচের ঘরের মতো, টাচ লাগলেই ভেঙে যাবে, পড়ে গেলেই ভেঙে যাবে, কোনো কারণেই হোক ভেঙে যাবে, ঠিক কাঁচের ঘর। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা এখন এত বাজে হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ভালো আছে, 20 বছর 25 বছর এমনকি 30 বছর ঘর করার পরেও স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে না, তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে না। তো সেই স্বামী স্ত্রী, সেই বাবা মা একবারও চিন্তা করে না যে আমরা তো আলাদা হয়ে যাব, আমরা তো আলাদা হয়ে ভালো থাকবো, তারা মনে করে, একবারও তারা চিন্তা করে না যে আমাদের সন্তানের কি হবে। আমরা দুজনে মিলে যে সন্তানটাকে নিয়ে এসেছি পৃথিবীতে, তার কি হবে, তার ভবিষ্যতের কি হবে, বাবা মারা একবারও চিন্তা করে না। এই কারণে বললাম যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এখন অনেকটা কাঁচের ঘরের মতো হয়ে গেছে। তো তোমরা যখন আলাদা হয়ে যাবে, দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাবে, চিন্তা করবে সন্তানের কথা। তোমাকেও বলছি মানিয়ে নিতে, তোমাকেও বলছি মানিয়ে নিতে, দুজনকেই বলছি, স্বামী স্ত্রী দুজনকেই বলছি। হলো তো, অনেকদিন তো কেটে গেল, 10, 20, 30 কেটে গেল, ভাবি না এবার সন্তানের কথা। তো যেসব বাবা মাদের কথা বলছি, তোমরা আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছো, সন্তানের কথা চিন্তা করবে অবশ্যই, যে আমাদের মতো বাবা মায়ের উপরেই আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই আলাদা হয়ে যাওয়ার কথা যখন ভাববেন, অবশ্যই সন্তানের কথা ভাববেন, সন্তানের কথা মনে পড়লে তখন তোমাদের আলাদা হতে ইচ্ছা করবে না। তো আমার মনে হয় যে প্রত্যেকটা বাবা মার ভাবা উচিত যে পাটা তুলে নেওয়ার আগে আমার সন্তানটা, আমি যাকে নিয়ে এসেছি পৃথিবীতে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে, তাকে ছাড়লে চলবে না। তো অবশ্যই তোমরা এই চিন্তাটা করো, আর ঠিক ভুল যদি হয়, আমার কথা যদি ভুল হয় ঠিক হয়, অবশ্যই লিখে জানিও যে আমি ঠিক কথা বললাম কি ভুল কথা বললাম। বন্ধুরা।